আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আপনার প্রয়োজনীয় একটি ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আপনার প্রয়োজনীয় একটি ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন। তো এখনও যারা আমার কথাটি বিশ্বাস করতে পারছেন না, তাদের জন্য রয়েছে একটি উদাহরণ। চলুন আমরা উদাহরণটি দেখে নেই। দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ক লিস্ট নামে একটি ফোল্ডার রয়েছে। তো এখানে আমি ক্লিক দিলাম, দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়ার্ড ফাইল। তো এখানে আমি ডাবল ক্লিক দিলাম এবং এটা মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে স্কুল নামে একটি মেনু রয়েছে। তো এখানে আমি যদি কন্ট্রোল চেপে ধরে ক্লিক দেই, তাহলে দেখুন কি হয়। দেখতে পাচ্ছেন পেজটি লোডিং হচ্ছে এবং দেখতে পাচ্ছেন একটি পেজ ওপেন হয়ে গেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন ক্লাসেস, এখানে ক্লাসের নাম দেওয়া আছে এবং দেখতে পাচ্ছেন এখানে ক্লাস রুটিন লেখা আছে এবং এখানে লেখা আছে আওয়ার স্টাফ। তো আমি যদি ক্লাস ওয়ানের স্টুডেন্টদেরকে দেখতে চাই, তাহলে এখানে কন্ট্রোল চেপে ধরে আমি ওয়ান লেখাতে ক্লিক দিলাম। দেখতে পাচ্ছেন ক্লাস ওয়ান নামে একটি পেজ ওপেন হয়ে গেছে এবং স্টুডেন্টস অ্যাটেন্ডেন্স শিট নামে একটি শিট এসে গেছে। এখানে স্টুডেন্টদের বিবরণ আছে এবং তাদের উপস্থিতির একটি বিবরণ দেওয়া আছে। তো এই কাজগুলো দেখতেই পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ড পেজে হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট স্টুডেন্টের নাম, এখানে যদি আমি কন্ট্রোল চেপে ধরে মাউস দিয়ে ক্লিক দিই, তাহলে দেখতে পাচ্ছেন ফার্স্ট স্টুডেন্টের সমস্ত বিবরণ এখানে এসে গেছে। তো এভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের পেজগুলোকে ওয়েবসাইটের মতো ব্যবহার করতে পারবেন। এখন যদি আবার আমি হোমে ক্লিক দেই, তাহলে দেখতে পাচ্ছেন আমি আবার প্রথম পেজে চলে গেছি, অর্থাৎ হোম পেজে চলে এসেছি। এই কাজগুলো কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড দিয়েই করা হয়েছে এবং কাজগুলোর এনভায়রনমেন্ট সম্পূর্ণই ওয়েবসাইটের মতো। তো কিভাবে আপনি এগুলো তৈরি করতে পারবেন, তো এই জন্য আমি আপনাদেরকে প্রথমেই দেখাবো কিভাবে এরকম একটি প্রজেক্ট আপনি করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু কাজের বিবরণ দেওয়া আছে। এখানে যদি আমি ক্লিক দিই স্কুলে, তাহলে ক্লাস নামে একটি পেজে চলে যায় এবং ক্লাস নামের পেজে আমি লিঙ্ক দিয়েছি নেমস নামে একটি পেজের। ক্লাস নামের পেজে যখন আমি ক্লিক দিই, তখন অ্যাটেন্ডেন্স শিটটা দেখাচ্ছে এবং তারপর আমি প্রত্যেকটি নামে ক্লিক দিলে প্রত্যেকটি নামের ডিটেলস এখানে দেখাচ্ছে। এভাবে আপনার কাজগুলোকে আপনি সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন। তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন, এখান থেকে আপনি যেভাবে কাজগুলো সাজাতে পারবেন। অ্যাপ্লিকেশনে ক্লিক দিলে জব এবং ভ্যাকেশন নামে দুইটি গ্রুপ থাকবে, এখানে ক্লিক দিলে ইংলিশ বা বাংলা নামে অ্যাপ্লিকেশন আপনি ওপেন করতে পারবেন। এভাবে আপনার কাজগুলোকে কয়েকটি ভাগে বিভক্ত করে আপনার কাজগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন। তো এই কাজগুলো কিভাবে করা যায়, চলুন আমরা দেখে নিই। তো এর জন্য আমি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি ক্লোজ করে দিচ্ছি, এখানে রাইট ক্লিক দিলাম এবং ক্লোজ অল উইন্ডোজ এখানে ক্লিক করে আমি বের হয়ে গেলাম এবং এটাতে আমি ক্লিক করে কেটে দিলাম। তো এখন আমি নতুন একটি ফোল্ডার নিচ্ছি এবং এই ফোল্ডারের ভিতরেই আমি সমস্ত কাজগুলো করে আপনাদেরকে দেখাবো। এখানে আমি লিখলাম এমএস ওয়ার্ড ওয়েব। তো এখন আমি মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করছি এবং এখান থেকে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করলাম। তো দেখতে থাকুন কিভাবে কাজ করা যায়। তো এখন আমি একটি স্কুলের ওয়েবসাইট বা স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি করে আপনাদেরকে দেখাবো, তাহলে চলুন শুরু করি। তো আমি ফন্টগুলোকে বড় করে নিচ্ছি। এখানে প্রথমে হেডিংয়ে থাকবে স্কুলের নাম, তো আমি একটি নাম দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিব হোম, তারপর দুইটি স্পেস দিয়ে স্টুডেন্টস, তারপর দিলাম স্টাফ। তো এগুলো আমি ছোট করে নিচ্ছি। তো এখানে আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন অথবা আপনি ইনসার্ট থেকে শেপ নিতে পারেন। শেপ দিয়ে আমি কাজটা করে আপনাদেরকে দেখাই। তো এখানে আমি কাজগুলো অল্প সময়ে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে রাইট ক্লিক দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন এখানে ফরম্যাট অটোশেপ, এখান থেকে ফিল ইফেক্টস এখানে ক্লিক দিচ্ছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন টেক্সচার। তো এখান থেকে আমি এই হালকা টেক্সচারটি ব্যবহার করলাম এবং লেআউট থেকে আমি বিহাইন্ড টেক্সট এটা সিলেক্ট করে ওকে করে দিলাম। দেখতে পাচ্ছেন এখন লেখাটি দেখা যাচ্ছে এবং এই লেখাগুলোকে আমি যদি কালারগুলো চেঞ্জ করে নিতে পারবো এখান থেকে। তো এখন আমি এই পেজটাকে সেভ করে নিব, এই জন্য কন্ট্রোল এস চাপলাম এবং এখানে ব্রাউজ করে ডেস্কটপে যে ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম সেই ফোল্ডারে আমি ফাইলটি সেভ করে দিব। এমএস ওয়ার্ড ওয়েব এটা আমি সিলেক্ট করে দিলাম এবং আশার আলো ক্যাডেট স্কুল এটা এই নামেই থাকলো। তো আমি এটাকে সরিয়ে নিচ্ছি এবং এখানে ক্লিক করে আমি যদি এখানে চলে যাই, দেখতে পাবেন বিভিন্ন স্টাইল, এখান থেকে একটি স্টাইল আমি সিলেক্ট করে দিলাম। তারপর এটাকে আমি এখানে রাখলাম এবং এটাকে আর একটু বাড়িয়ে দিব। সেভ করে নিলাম এবং এখানে আমি একটি কালার দিয়ে নিই লেখাগুলোতে, অথবা আপনি এখান থেকে একটি ডিজাইন সিলেক্ট করে নিতে পারবেন। আমি এই ডিজাইনটি সিলেক্ট করে নিলাম। তো
আমি পেজটাকে সেভ করে নিচ্ছি এবং এটাকে কেটে দিলাম। আমি এখন এটাকে কপি করব, কপি করে আমি এখানে পেস্ট করে নামটা পরিবর্তন করে দিব। তো আমি ছোট করে একটি ওয়েবসাইট তৈরি করে দেখাবো, আপনারা এটা বুঝতে পারলে নিজের কাজের পরিধি অনুসারে যে কোনো ধরনের ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন। তো আমি এটাকে কপি করে নিচ্ছি এবং এখানে পেস্ট করলাম, এবং এটা আমি যদি ডাবল ক্লিক করে ওপেন করি এবং এখানে আমি এই পেজটাকে স্টুডেন্ট পেজ হিসেবে রাখবো। তো এখানে আমি স্টাইলটি উঠিয়ে দিব, এই স্টাইলটি রাখলাম এবং এখানে আন্ডারলাইন দিয়ে দিব। তো এখানে আমি যদি ক্লিক দেই তাহলে সমস্ত ফরম্যাট উঠে যাবে। এবং এখন আমি টেবিল নিব, তো এখানে আমি ছোট করে টেবিলগুলো নিচ্ছি। তো এখানে আমি সিরিয়াল লিখব। আমি যদি ট্যাবে ক্লিক করে ধরে রাখি তাহলে এভাবে বাড়তে থাকবে কলামগুলো। এবং এখানে আমি ফন্ট সাইজ বড় করে নিচ্ছি, এখানে লিখব নেম এবং এখানে কিছু নাম। আমি 6টা নামই রাখলাম এবং এখানে আপনি ডেট দিয়ে দিবেন। তো আমি 2টা তারিখ রাখলাম, এখানে উপস্থিতি আপনারা দিয়ে দিবেন। আমি প্রথমে যেভাবে দেখিয়েছি তো আপনারা সেভাবে করে নেবেন। তো এখানে আমি যদি কালার পরিবর্তন করতে চাই, একটি সুন্দর একটি কালার দিয়ে দিলাম এবং বাকিগুলোতে আরেকটি কালার দিয়ে দিলাম। তো এইভাবে আপনি সুন্দরভাবে সাজিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন একটি সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেল। আমি এখানে আরেকটি লিংক দিয়ে দিব, কামাল নামে একটি পেজ করব, এই জন্য আমি এটাকে ক্লোজ করে দিলাম। এখন আমি এই পেজের নাম দিয়ে দিব ডিটেইলস। তো ডিটেইলস নামে যে পেজটা থাকবে এখানে আমি একজন স্টুডেন্টের সমস্ত ইনফরমেশন দিয়ে দিব, এর জন্য আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এবং দেখতে পাচ্ছেন ক্লিয়ার অল ফরম্যাট এখানে ক্লিক করে দিলাম, এতে করে সমস্ত ফরম্যাটগুলো দূর হয়ে গেল। তো এখানে আমি লিখব নেম, এবং এখানে যদি আমি একটি ক্লিক করে দিই একটি ট্যাব তৈরি হবে এবং ট্যাবে ক্লিক দিলে সরাসরি এই বরাবর এসে যাবে। তো এখানে আমি নেম দিচ্ছি কামাল। এখানে যে সমস্ত ইনফরমেশনগুলো দরকার আপনারা বুঝতে পারছেন ইনফরমেশনগুলো দিয়ে নেবেন। তো এখানে আমি লিখে নিতে পারি, তারপরে এই পেজের আমি একটি কালার দিব, এই জন্য চলে যাচ্ছি এখানে ডিজাইন। ডিজাইন থেকে দেখতে পাচ্ছেন এখানে পেজ কালার, এখানে একটি কালার সেট করে দিলাম এই কালারটি। এবং এখানে আমি একটি ইমেজ নিয়ে আসবো, এই জন্য আমি চলে যাচ্ছি ইনসার্ট, ইনসার্ট থেকে পিকচার, এবং এখানে চলে গেলাম এবং ওয়ান এখানে ইমেজ আছে, আমি একটি ইমেজ এখানে বসিয়ে দেব। তো এইভাবে একটি পেজ তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা 3টি পেজ তৈরি করে ফেললাম। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই পেজগুলোকে কানেক্টেড করা যায়। আমি এটাকে এটার ভিতরে নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে স্কুল নামে একটি পেজ, এখানে স্কুলের বিভিন্ন বিবরণ রাখতে পারেন, যেমন এখানে আমি দিলাম আপনার প্রয়োজনীয় লেখা লিখে নেবেন এভাবে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে হোম, আমি হোমে ক্লিক দিলে ফার্স্ট পেজে চলে আসবে, এজন্য এখানে লিংক দেওয়ার প্রয়োজন নেই। এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্টস, এখানে যদি আমি ক্লিক করি তাহলে স্টুডেন্ট পেজটি আমি পেয়ে যাব, এজন্য এটাকে আমি ব্লক করে নিচ্ছি এবং রাইট ক্লিক দিচ্ছি। রাইট ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে হাইপার লিঙ্ক, এখানে ক্লিক দিলাম, এখান থেকে আপনি যে পেজটি সিলেক্ট করে দিবেন সেই পেজটির সাথেই লিঙ্ক হয়ে যাবে। এখন আমি নেম এই জায়গায় সিলেক্ট করে দিলাম, এবং এখানে দেখতে পাচ্ছেন আন্ডারলাইন এসে গেছে এবং কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, সমস্যা নেই। আপনি আবার এখানে আন্ডারলাইনে ক্লিক দিলে দিবেন,
আন্ডারলাইন গুলো উঠে যাবে ডাবল ক্লিক দিলে, এবং আপনার ইচ্ছা মতো আবার কালারটি আপনি দিয়ে নিতে পারবেন। যেহেতু কালার গুলো চেঞ্জ হয়ে যায়, আমি এক কালার করে দিচ্ছি। এখান থেকে আমি ফরম্যাট গুলো উঠিয়ে নিচ্ছি এবং কন্ট্রোল ই করে একটু বড় করে নিলাম। এবং এখান থেকে যদি আমি একটি কালার দিয়ে নেই পেজের, আমি এই কালারটি দিয়ে নিলাম, এবং এখান থেকে আমি আন্ডারলাইনগুলো উঠিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এবং এখানে যদি আমি এখন ক্লিক দিই, এখানে নেম নামে যে ফাইলটি করেছি এবং এখানে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স শিট, এখানে চলে গেছে। এখানে আপনি প্রেজেন্ট দিয়ে নিতে পারবেন, এটা তারিখ, প্রত্যেক তারিখের প্রেজেন্ট, এবং এভাবে আপনি 31 তারিখ পর্যন্ত দিয়ে নেবেন। আমি জাস্ট একটা ডেমো তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। এবং এখান থেকে যদি আমরা ফার্স্ট স্টুডেন্টের নামের উপর ক্লিক দিই, তাহলে চলে যাবে স্টুডেন্টের ডিটেলস পেজে। তো এটাতে আমি ব্লক করে নিলাম এবং রাইট ক্লিক দিচ্ছি, এবং এখান থেকে হাইপারলিঙ্ক, এখান থেকে ডিটেলস, এখানে ক্লিক দিয়ে দিলাম। তো এই কালারটি আমরা চেঞ্জ করে নিতে পারি, এবং আন্ডারলাইনটি উঠিয়ে দিলাম, এবং কালারটি আমরা চেঞ্জ করে নিয়ে আবার অটোমেটিক কালার করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিছুই বোঝা যাচ্ছে না। এবং এখানে যদি আমি কার্সর নিয়ে কন্ট্রোল চেপে ধরে ক্লিক দিই, তাহলে দেখুন স্টুডেন্টের ডিটেলস পেজে চলে আসছে। তো এইভাবে আপনি আপনার প্রয়োজনীয় কাজগুলো ওয়েবসাইটের মতো করে নিতে পারবেন এই পেজ থেকে। এবং এখানে জাস্ট আরেকটি লিংক করে আপনাদেরকে দেখাই, এখান থেকে ক্লিক দিলে সরাসরি হোম পেজে চলে যাবে। তো এখানে আমি আবার ক্লিক দিচ্ছি, এবং এটাতে সিলেক্ট করে দিয়ে যদি ওকে করে দিই, আমি আন্ডারলাইনটি উঠিয়ে দিলাম, এবং এখন যদি কন্ট্রোল চেপে ধরে ক্লিক দিই, তাহলে দেখতে পাচ্ছেন আবার ফার্স্ট পেজে চলে এসেছে। তো এইভাবে আপনি একটি প্রয়োজনীয় ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন। আর এই ওয়েবসাইটগুলোকে বলা হয় লোকাল ওয়েবসাইট। আর ওয়েবসাইট হলো দুই রকমের, একটি হলো গ্লোবাল ওয়েবসাইট আর একটি হলো লোকাল ওয়েবসাইট। গ্লোবাল ওয়েবসাইট বলা হয় সেগুলোকে যেগুলো একটি সার্ভারে আপলোড করা হয় এবং যে কোনো জায়গা থেকে সেটাকে অ্যাক্সেস করা যায়। আর এটা হলো লোকাল ওয়েবসাইট। লোকাল ওয়েবসাইট হলো আপনার ল্যাপটপ বা পিসিতে ওয়েবসাইটের লিঙ্কগুলো কাজ করবে, গ্লোবালি অ্যাক্সেস করতে পারবেন না, সেটাকে বলা হয় লোকাল ওয়েবসাইট। তো এভাবে আপনার প্রয়োজনে একটি লোকাল ওয়েবসাইট বানিয়ে আপনার কাজগুলো এখান থেকে সহজে সমাধান করে নিতে পারবেন। তো আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটি বুঝতে পেরেছেন। এরপরও আপনাদের বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্টে আমাকে জানাবেন, আমি সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজ আর কথা নয়, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।